বিএনপি চেয়ারপারসন ও উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার তুলু, মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ জমা দিয়েছে নগর আওয়ামী লীগ। মঙ্গলবার সকাল 10:30 জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আব্দুল জলিলের কাছে আবেদনটি জমা দেওয়া হয়। গত 2 মার্চ বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাসহ নির্বাচিত সরকার উৎখাতের প্রকাশ্য ঘোষণা ও হুমকি প্রদর্শন করে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছে মর্মে বাদী হয়ে অভিযোগপত্রটি জমা দেন নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মুসব্বিরুল ইসলাম। পরে নগর আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ভবিষ্যতে কেউ যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস না পায়, সেজন্য তাদের মামলার এই সিদ্ধান্ত। ম্যাক্সিমাম 3 দিনের মধ্যেই এটি আইনি প্রক্রিয়া সমাপ্ত করে এটি মামলা হিসাবে চলমান হবে এবং ভবিষ্যতে যাতে এই জাতীয় উক্তি কেউ করতে সাহস না পায় এই ধরনের সেই জন্য আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েই এই মামলাটি দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি।